বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বের যে অবস্থান থেকেই আমাদের এ আয়োজন আপনারা উপভোগ করছেন আমরা সকল শ্রোতা দর্শক ভাই বোনকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের সামনে যে আয়োজন আজকে উপস্থাপন করতে যাচ্ছি যার মধ্যে আমাদের জাগতিক এবং পরলৌকিক সব কিছুর খোরাক পাব আসুন আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন সম্মানিত আলোচকবৃন্দ তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিই আজকের আমাদের স্টুডিওতে আমন্ত্রণে যারা সাড়া দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন শেখ মুজফার বিন মহসেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন ডক্টর জাকারিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আছেন প্রফেসর ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রতারণা এটা ইসলাম অত্যন্ত ঘৃণা এবং একটি পাপের কাজ বলে আখ্যায়িত করেছে প্রতারণা কখনো ইসলাম সমর্থন করে না প্রতারক সবসময়ই অপরাধী এহকালেও সে জবাবদিহিতার সম্মুখীন হবে এবং পরকালেও তার জন্য রয়েছে শাস্তি তাই আমাদের কোনো রকমের প্রতারণা বা কোনো সততার আশ্রয় নিয়ে জনগণকে ধোকায় ফেলা ইসলামের কাম্য নয় এরই প্রেক্ষিতে আমরা একটি আলোচনা শুনব যা বন ইসরায়েল বংশের দুইজন মহিলার জীবনে ঘটেছিল আসুন আমরা এই আলোচনাটি সহি হাদিসের আলোকে ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে প্রথমে শুনি ইসমিল্লা আলহামদুলিল্লাহ আবাদ ধন্যবাদ ভাই আলোচক হাদিসটি হচ্ছে বন ইসরায়েলের মধ্যে সাল্লাহসাল্লাম উঠে ধরছেন যে একটি চিত্র যে চিত্র এখন আপনারা দেখবেন বর্তমান সমাজে আছে কি না চিত্রটি হচ্ছে এরকম বনিসাইলে কোনো এক সময় তিনজন মহিলা ছিল একসাথে দুইজন খুব লম্বা ছিল একজন বেটে ছিল তো দুইজন লম্বা থাকার কারণে বেটে মাঝখানে চলতো এবং তাকে নিজের কাছে খারাপ লাগতো যে আমি বেটে আর দুজন লম্বা এবং তার জন্য কোনো খাতে ব্যস্ত না বিয়ের ব্যবহার জন্য কেউ আসতো না বিয়ের প্রস্তাব আসতো প্রস্তাব আসতো না হ্যাঁ দুজনের জন্য অনেক কিছু আসতো অনেকে তাদের পিছু নিত তো সে এই অবস্থা থেকে বাঁচার জন্য সে নতুন একটি পদ্ধতি আবিষ্কার মুসলিম শরীফে হাদিসে আসছে মুসলিম শরীফ বর্ণনায় যে এই মহিলা কি করলো কাঠের জুতা বানালো লম্বা করে জুতা বানালো সেটা ঢেকে দিল এবং ঢেকে লম্বা হয়ে সে হাঁটা আরম্ভ করলো এক নম্বর কাজ করলো এটা দুই নম্বর কাজ করছে সমাজে এখনো আমরা লক্ষ্য করি এই জন্য যেহেতু দুই লম্বা পা দিয়ে উঁচু হলো উঁচু হাই হিল যেটাকে আমরা অনেক উঁচু করে সে এখন দুইজনের মাঝখান দিয়ে হাঁটলে এখন তাকে আর ওরাই দুইজনে চিনতে পারছে না যে এটা কে যে এটা ওই মেয়ে যাকে আমাদের মাঝখানে চললে বেটে দেখা যাইত সে তারা চিনতে পারছে না দ্বিতীয় যে কাজটি করলো সে সে এখন তার একটা আংটি বানালো আংটির মধ্যে সে ছিদ্র করে সেখানে মিস্ক রাখলো মিস্ক মিস্ক রেখে সুগন্ধি সুগন্ধি মিস্কি সুগন্ধি সবচেয়ে দামি সুগন্ধি যেটা যেটা খুব বেশি প্রসার লাভ করে যার গন্ধ সেটা লাগালো লাগিয়ে সে মানুষের মজমা মসজিদ অথবা যেখানে মজলিশ আছে সেখানে হাঁটার সময় হাত ঝেড়ে যে হাঁটাত মানে খুব জোরে জোরে ঝাঁকিয়ে দিত যাতে করে সেখান থেকে আতর বের হয় আর মানুষ তার দিকে তাকিয়ে থাকে এটা সে দেখে রসুল আসলাম দুইটা বলার পর তিনি বললেন যে সে যখনই কোনো মজলিস দিয়ে হাঁটতো তখন সেইটাকে ঝাঁকিয়ে দিত যাতে মানুষের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয় অন্য বর্ণনা আসছে যে মধ্যে আরেকটি প্রবণতা ছিল এই ঘটনার আগে রসুল আসলাম বলেন যে তারা কি করতো মহিলারা একে অপরের কাছে গর্ব করতো যে আমি এতটুকু কিনেছি তোমার স্বামী কি কিনেছে তো স্বামী বেচারা এই জিনিসটাকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন বর্ণনা যেটা আছে যে মুক্তি পাওয়ার জন্য সে নিজে ঋণ করতো অর্থাৎ স্ত্রীর অভাব পূরণের জন্য ঋণ পূরণের জন্য ঋণ পর্যন্ত করতে বাধ্য করতো স্বামীকে এই পরিস্থিতি পড়ে গেছিল তারা তো রসুল্লাহ এরপর বললেন যে এই দুনিয়া হলুয়তুন খাজুরাতুন হত্যাক দুনিয়া অত্যাক নিসা দুনিয়া হচ্ছে অত্যন্ত ভূমিষ্ঠ এবং শস্য শ্যামল দেখতে অনেকটা লোভ লেগে যায় এখানে দুনিয়া থেকে তো বেশি থাকো আর মহিলাদের এই আচরণ থেকেও তোমরা বেঁচে থাকবে এখানে মহিলাদের একটি চিত্র তুলে ধরা হয়েছে যে বেশ কিছু বৈনিক স্টাইলে যখন পতন যুগে তারা এই কাজটা করেছিল যখন তাদের দিন থেকে তারা বেরিয়ে যাচ্ছিল কিভাবে তারা বেরিয়ে যাচ্ছিল একটা চিত্র তিনি তুলে ধরেছেন তো বর্তমান সমাজে এই জিনিসটা আমাদের কতটুকু অ্যাপ্রিফিয়েটেড নাই আপনারা জানাবেন আমি হাদিসটা শুধু উল্লেখ করি শেখ জেজাক খায়ের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হাদিসের ঘটনাটি অবগত হলেন আল্লাহ সুবাহর এই সৃষ্টি জগতে আল্লাহ লীলা বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি দিয়ে জগৎ সাজিয়েছেন কেউ এখানে বেটে হয় কেউ লম্বা হয় কেউ মোটা হয় কেউ চিকন হয় কেউ নারী কেউ পুরুষ এভাবে একটি বৈচিত্র্যপূর্ণ সমাহার দিয়ে আল্লাহ সৃষ্টিকে সাজিয়েছেন তো এখানে যিনি যেভাবেই সৃষ্টি হয়েছেন তাকে সেভাবেই দিনাতিপাত করা জীবন জীবনযাপন করাটাই ইসলামের চাহিদা কেউ কোনো রকমের প্রতারণা বা কোনো রকমের বিকৃতির মাধ্যমে আমাদের অবয়ব বা আমাদের এই স্বাস্থ্যগত কোনো পরিবর্তন সৃষ্টি করা এটা ইসলাম সমর্থন করে না আসুন এই হাদিসের আলোকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি আমরা এ পর্যায়ে ফিরে যাব আমাদের আলোচক শেখ মুজাফর বিন মোহসিন সাহেবের কাছে যে আপনি বলুন এই হাদিসের আলোকে আমাদের কী করণীয় এবং কি বর্জনীয় এই হাদিসটি বর্তমানে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে সামাজিক প্রেক্ষাপটে খুব প্রয়োজনীয় একটা বিষয় প্রথমত যে আগের বানি আমরা লাগাতো এখন হিল জি জি এবং যখন কোনো মেয়েকে দেখতে যাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এমনভাবে শাড়িটা পড়ছে যখন রাস্তায় চলে তখন এক ঢং আর যখন দেখতে যাওয়া হচ্ছে তখন আর এক ঢং দ্বিপাত্রী নির্বাচনের জন্য যখন পাত্রপক্ষ দেখতে আসে তখন উঁচু হিল পরে বা এক এরকম ওরকম জুতা বা স্যান্ডেলই তৈরি করা হয় উঁচু করে এটা একটা প্রতারণা রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন মান গাছানা মিন্না যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করবে সে আমার দলভুক্ত নয় আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় দ্বিতীয়টা একটা বিষয় ঘটছে এই জায়গায় নিজে প্রতারণা করে যখন এক জায়গায় বিয়ে করছে বা বিয়ে হচ্ছে তখন আসল রূপটা সে জানতে জানতে পারছে পারছে নিজের নিজেই করেছে নিজের উপরে নিজেই জুলুমটা করেছে আত্মার উপরে জুলুম করেছে এ তখন তার স্বামীর কাছে যখন আসল রূপটা ফিরে পেল তখন তাকে সে অপছন্দ করো অবশ্য তুমি আমার সে প্রতারণা করেছো দ্বিতীয়ত বিষয় স্বামী মেনে নিলেও

একটা বাণী উচ্চারণ করেছেন লাইয়াতিননা আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল হাযওয়ান নাল বিল নাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে আমার উম্মতের অবস্থা অনুরূপ হবে যেমন বনি ইসরাঈলের অবস্থা হয়েছিল জুতাই জুতাই মিল যেমন ডান পায়ের জুতা যে পায়ে আমরা পড়ি অমুসলিমরা ওই জুতা ওই পায়ে পড়ে একবারে মিল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মিলের বিষয়টা স্পষ্ট বলেছেন সেই ক্ষেত্রে এই স্বভাব ছিল বান ইসরায়েলের স্বভাব এরা অভিশপ্ত যুগের স্বভাব এটা আজকের যুগে যদি কোনো মহিলা এই ধরনের প্রতারণা আশ্রয় নেয় তাহলে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এমন কি মিলানোর জন্য একটা কথা বলেছেন ওয়াইন কানা ফিহিম মান আতা উম্মা হো আলা নিয়া সেই যুগে যদি এমন কোনো ব্যক্তি থাকত সে মায়ের সঙ্গে জেনা লিপ্ত হয়েছে কানা ফি উম্মাতে মাইয়াসনা ও জালিক তাহলে এতই মিল থাকবে বানিসের সাথে আমার উন্মতের মধ্যে এরকম কুলাঙ্গার এরকম হবে এই কাজ করবে হবে না দর্শক মন্ডলী বান ইসরায়েলের এই নিয়ম যেহেতু মুসলিম সমাজে গ্রহণযোগ্য নয় এটা হলো জাহিলিয়াত কোন ব্যক্তি কোনো মহিলা যদি এই জাহিলি সভ্যতায় গ্রহণ করে তার জন্য একটি এক্সট্রা পাপ রয়েছে রসুল্লাহ সাল্লাহ বলছেন মান দাবি দাওয়াল জাহেলিয়া ফহমিন জুসা জাহান্নাম

ওই ব্যক্তি যদি শ্যাম পালন করে ওয়াসাল্লাহ সালাত করে ওয়াজা মান্য মুসলিম যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে তবু ব্যক্তি জাহান সুতরাং জাহিলিয়াতের আমদানি করলেই জাহান নামে শেখ যে হাদিসটা বলছেন মান তাসাবি কমিন ফমিন হুম যখন কোনো ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে আর অনেক হাদিস আছে এই জাহিলিয়াতের মধ্যে যেন নিমজ্জিত না হয় এই জন্য আমাদের সচেতন শুক্রিয়া অনেক ধন্যবাদ শেখ মুজফর বিন মহসিন আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় বিরতির কেনারায় পৌঁছে গেছি এখন আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আমাদের নিয়মিত আয়োজন আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েস আর কোনো ধর্মের মধ্যে নাই

উইটনেস ড জাকির নাইক ইন আকল ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ পুন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে কিভাবে তা তা একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী ওয়া সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লাম এর সন্ন্যতে উদ্ভাসিত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা বিরতির পরে আবারও আমাদের উপস্থাপিত বিষয় মানে ইসরায়েলের একজন রমণীর কাহিনী তিনি নিজে বেটা হওয়া সত্ত্বেও কাঠের জুতা এমনভাবে পরিধান করেছিলেন যা তাকে লম্বা দেখাবে এবং তিনি ব্যবহার করেছিলেন সৌরভ মিশ্রিত একটি আংটি যা জনসমাজে তাকে সুরভিত রমণী বা কন্যা বলে শনাক্ত করতে পারে এ ধরনের কর্মপদ্ধতি কোন মুসলমানের জন্য কোশ্চিন ইসলাম অনুমোদন করে না বরং আমরা আমাদের আলোচকদের মাঝখান থেকে শুনলাম যে এটা জাহিলি যুগের একটা পুনরাবৃত্তি সুতরাং এর থেকে আমাদের বিরত থাকতে হবে এবং এটা আরও আমাদের তাহাজীব ও তামুদ্যনিক জীবনে কতটা ক্ষতিকারক সেটা আমরা আমাদের প্রাজ্ঞ আলোচক শেখ এবিএম হিজবুল্লাহ সাহেবের কাছ থেকে শুনব আসলে আমরা অনেক কথাই শুনলাম আরও কথা শুনব আমি প্রথমে একটা প্রশ্ন করে নিতে চাই যে মেয়েদের জন্য সাজগোজের শরীরের হুকুম কি জি এটা যদি আমরা জানতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মেয়েরা মা বোনেরা সচেতন থাকবে এবং সেদিকে আমরা এগিয়ে যেতে পারব মৌলিকভাবে বলতে গেলে বলতে হয় আল্লাহ রাবুল আলমিন প্রাকৃতিকভাবে জন্মগতভাবে মেয়েদের মধ্যে সাজগোজু করার সৌন্দর্য প্রদর্শনের একটা প্রবণতা প্রবণতা রেখেছে রেখেছেন এই জন্য ছোট্ট একটা মেয়ে থেকে আরম্ভ করে দেখা যায় বাড়তি বয়স বয়স তারা সবসময় থাকে যে নিজেকে একটা স্টাইল করে একটু সুন্দর করে মানুষের সামনে পেশ করতে চায় বা তারা হয়ে থাকতে চায় এবং এই জন্য আজকাল সারা ওয়ার্ল্ডের মধ্যে কসমেটিক্স এর যে চলছে ছড়াছড়ি ছড়াছড়ি আমি এক আর্টিকেল পড়েছিলাম যে কসমেটিক্স এর পিছনে যে টাকা ব্যয় হয় তার যদি সম্ভবত পঁচিশ শতাংশ যদি ক্ষুদা এবং দারিদ্র্য নিবারণের জন্য ব্যয় হতো তাহলে বিশ্বের অর্ধেক ক্ষুদা দারিদ্র নিবারণ করা সম্ভব হতো সেটা বড় কথা না এর দ্বারা আমি কথা বুঝতে চাচ্ছি না ঠিক আছে আমি এই কথা বুঝতে চাচ্ছি না যে তাহলে মেয়েরা সাজুগুজু করবে স্বাধীনতা নাম দিয়ে বের করার পরে কসমেটিক বিক্রি একটা সুযোগ বের করেছে তারা যে আমি বলতেছিলাম দেখুন শরীয়তের মধ্যে সাজুগুজু করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই তবে এতটুকু শর্ত আছে যে সেই সাজসজ্জা পর পুরুষের জন্য হতে পারবে না সেই সাজসজ্জা দেহ প্রদর্শীর জন্য হতে পারবে না সেই সাজসজ্জা মানুষকে আকৃষ্ট করার জন্য হতে পারবে না দেখুন তাহলে সেই সাজসজ্জা কার জন্য হবে ফ্যামিলির গণ্ডির ভিতরে থাকবে এবং বিশেষ করে স্বামীর জন্য হতে পারে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ একটি বক্তব্য সেখানে পাওয়া যায় তিনি নিজে বলেছেন ইন্নি লা আতাজাইয়ানু লি লিমরা আতে কামা হিয়া তাতাজাইয়ানু লি লি আমি আমার স্ত্রীর জন্য একটু মানে ফিটফাট হয়ে চলতে ভালোবাসি যেমন আমার স্ত্রী আমার জন্য সেজেগুজে থাকতে ভালোবাসে তাহলে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর অধিকারের মধ্যে এটাও আছে যে স্ত্রীকে সুন্দরভাবে স্বামীর নিকট উপস্থাপিত হতে হবে যেমন একজন স্বামীকেও তার স্ত্রীর কাছে এমন আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হতে হবে যেন স্ত্রী তাকে দেখলেই তার কাছে ভালো লাগে পরস্পর পরস্পরের জন্য বরঞ্চ এখন এই সাজুগুজুর নামে রোডে ঘাটে আপনার ফ্ল্যাটে যেভাবে বিউটি পার্লার সৃষ্টি হয়েছে সেটাকে আর আমরা কি বলবো এই তারা কি বলে যে মুখের থেকে ইয়ে উঠানো হয় করে আপনার এই যে ভ্রুণ করে যেটা করে দেওয়া হয় হ্যাঁ এগুলি দাঁতের দাঁতের শুরু করে কেগুলিকে মানে চকচকে ছকচকে করে দেওয়া হয় করা হয় কাটিং করা হয় চুলের সাথে আপনার ইয়ের চুল লাগিয়ে বা নকল চুল লাগিয়ে চুল লাগিয়ে চুল বাড়ানো হয়

একটা কথার কথা একজন বা হেজাব পরিহিতা বা মোনাক্কা বা নেকাব পরিহিতা কিন্তু তিনি সেন্ট মেঘের রাস্তায় বেরিয়েছেন জি তাহলে তার এই পর্দার দামটা থাকলো কি এমন প্রসাদনই ব্যবহার করেছে যা থেকে সুগন্ধি পরপুরুষের না সেটাই বলতে যাবে আচ্ছা আর একটা জিনিস আমাদের দেশের একটা প্রবণতা আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক যাদের মেয়ে আছে মেয়ে যখন উঠতি বয়সের হয় তখন মা বাবার আপনার চিন্তার আর শেষ থাকে না এখন আমাদের মেয়েদের মধ্যে যে প্রবণতা দেখা যাচ্ছে মারাত্মক প্রবণতা দেখা যাচ্ছে মেয়েরা ছেলে শাসতে চায় ছেলে হতে চায় হাই হিল পরে এমন এমন ড্রেস পোশাকে পরিচ্ছদে পরিচ্ছদে এমন হয়ে গেছে যে আমাদের সামনে যে কি হবে আমরা বুঝতে পারতেছি না আমরা কোন দিকে যাচ্ছি বিশেষ করে মুসলিম তরুণীদের জন্য এটা কোনোভাবেই শোভনীয় নয় আমি তো অনেক সময় বলি আল্লাহ আমাকে মাফ করুন যে তোমরা যারা হেজাব পরো তোমরা যারা পরো

অনেকে এটা পরে অন্যায় কাজ করে আরো একটা ক্ষতি করছে। সুতরাং এদেরকে এই জিনিস থেকে দূরে তো আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা যে এরা বনিসলে যে কাঠের এই যে লম্বা করার পিছনে আরেকটা ইয়া আছে এখনো দেখবেন যারা হাই হিল পরে এদের কিন্তু নিতম্ব বেরিয়ে পড়ে। এটা কিন্তু ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াদ্রিবনা বিআরজুলহিন্না লিয়ুলামা মা ইফিনি এবং পা দিয়ে যখনি জোরে আঘাত করে তাদের সৌন্দর্য বেরিয়ে পড়ে। এজন্য হাই হিল কেন পরে যেন ওইরকম দেখা যায় তাকে।

সে মহিলাদের মতো কেন হয় না এরা কোথায় যাবে কোথায় যাচ্ছে দিন দিন আমাদের সমাজ ব্যবস্থা মহিলাদের কারণে সন্তানরা নষ্ট হবে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে যদি আমাদের মূল জিনিসই নষ্ট হয়ে যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিছু পাওয়া যাবে না শরীরের উপর কিছুই পাওয়া যাবে না তা আপনি নষ্ট হচ্ছে একা নয় পুরো পরিবারকে নষ্ট করে যাচ্ছেন এটা আপনার মনে রাখা উচিত স্যার পরবিন মনে যে কথাটা বলছিলেন আপনি কার মডেল আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি একটা মহিলা হিসাবে মডেল কি পাশ্চাত্যের ওই জাহান্নামের মহিলার না যে মহিলা পুরুষের বেশ ধারণ করে তার মডেল আপনি রসুল্লাহ সাল্লাম কতটা লক্ষ্য করেছেন এখানে একটা মহিলার আংটির মধ্যে সুগন্ধি দিয়ে সে চলছে আদিসের সংশ্লিষ্ট বিষয় যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম তখন যে একজন মহিলা ব্যভিচারে লিপ্ত না হয়ে ব্যবচারে নি এটা একটা বিরাট ব্যাপার সালাতে যাওয়ার অবস্থায় যদি কোনো মহিলা সুগন্ধি মেখে যায় আর এই সুগন্ধি যদি মানুষ বুঝতে পারে বুঝতে পারলে তো সুগন্ধি হবে তাহলে এই মহিলাকে জেনা বলেছেন রসুল সালাম এবং পবিত্র ততক্ষণ হবে না যতক্ষণ না এই মহিলা অপবিত্র থেকে গোসল না করবে তাহলে এই একদিক থেকে সুগন্ধি আর একদিক থেকে প্রতারণা প্রতারণা আপনি মডেল হবেন লানহার আনহার আয়সারাজাল আনহাকে মডেল হিসাব গ্রহণ করবেন আপনি মডেল হিসাবে গ্রহণ করবেন খাদেজা রাজা লানহাকে আপনি মডেল হিসাবে গ্রহণ করবেন আসিয়াকে এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ত্রুটিপূর্ণ বিষয় হলো এই যে আমরা পুরুষের বেশ ধরতে গিয়ে এমনটা করেছি আমি মামুনদের উদ্দেশ্যে আরো বলেন না শর্টস যে পরে আমাদের মেয়েরা এটাইগুলি কি যে হাদিসটা শুধু বলে দিল মুসনাদ বাজারে হাদিসটা আসছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণী মানুষের উপরে জান্নাত হারাম তার মধ্যে ওয়ার রাজ নেশা যে সমস্ত মহিলারা পুরুষের বেশ ধারণ করে তাদের উপরে জান্নাত হারাম

এবং তারা জাননাতে যাবে না আপনাদের এই প্রাণবন্ত আলোচনা দিল্লা ভিত্তিক যে আলোচনা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উপহার দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে প্রতারণা কত বড় ক্ষতিকারক এবং নারীদের সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লা আলি আসাল্লামের যে হুঁশিয়ারি এসেছে এগুলো আমরা মেনে চলবো এই আশাবাদ ব্যক্ত করে বা এই দৃঢ় প্রত্যয় পোষণ করে আজকে এই আলোচনার এখানে আমরা পরিসমাপ্ত করছি اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয়ত বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপত্তি থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের কুফল শুধু বিষ টিভি বাংলায় চোখ ও জীভের কুফল প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়